আসসালামু আলাইকুম। কৃষি সমস্যা সমাধান ইউটিউব চ্যানেলে আপনাদের আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওতে স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আজকে আমরা একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করব, অর্থাৎ আমের মুকুল আসার আগে এবং মুকুল আসার পরবর্তী যে পরিচর্যাগুলি রয়েছে এগুলি নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। অর্থাৎ আমাদের আজকের এই ভিডিওটি যদি আপনি সম্পূর্ণ দেখেন তাহলে আমের হপার পোকা, অ্যান্থ্রাকনোজ, পাউডারি মিলডিউ, পাতা দাগ, মুকুল ও পাতার সুটি মূল রোগের প্রতিকার আপনি নিজেই করতে পারবেন। তো দর্শক, আমের মৌসুম চলে এলো, তো বাণিজ্যিকভাবে যারা আম চাষী রয়েছেন তারা কি পরিচর্যা করবেন এই মুহূর্তে, চলুন জেনে নেই। আমের মুকুল বের হওয়ার 15 থেকে 20 দিন পূর্বে প্রতি লিটার পানিতে সালফার জাতীয় ছত্রাকনাশক যেমন থিওবিট বা কুমুলাস 2 গ্রাম এবং সাইপারমেথ্রিন গ্রুপের কীটনাশক যেমন রিলোথ্রিন বা বিভিন্ন নামে বাজারে পাওয়া যায় এগুলো প্রতি লিটার পানিতে 2 মিলি করে একসঙ্গে মিশ্রণ করে স্প্রে করতে হবে। এরপর মুকুল বের হওয়ার পর যখন মুকুলের দৈর্ঘ্য 4 থেকে 6 ইঞ্চি হবে তখন কি করবেন? মুকুলের দৈর্ঘ্য 4 থেকে 6 ইঞ্চি হলে প্রতি লিটার পানিতে ইমিডিয়া ক্লোরোফিট গ্রুপের যে কীটনাশকগুলি বাজারে পাওয়া যায় যেমন টিডো, বিল্ডর বা ইমিটা, তেজ ইত্যাদি যেকোনো একটি প্রতি লিটার পানিতে 0.5 মিলি বা 0.5 মিলি করে এবং ম্যানকোজেব গ্রুপের ছত্রাকনাশক যেমন প্যানকোজেব, করজেব, টাইজেব, ডাইথিনেম 45, ইন্ডোফিলেম 45 প্রতি লিটার এর যেকোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম করে মিশিয়ে আপনারা ভালো করে আম গাছ স্প্রে করে দিতে পারেন। এরপর দর্শক, যে সময়টির কথা বলবো, আম যখন মোটর দানার মতো হয়ে যায় তখন কি করবেন? কার্বান্ডাজিম জাতীয় ছত্রাকনাশকগুলি বাজারে যেমন পাওয়া যায় অটোস্টিন, করজিম, নোইন ইত্যাদির যে কোনো একটি প্রতি লিটার পানিতে 2 গ্রাম এবং কার্বারিল জাতীয় যে কীটনাশক রয়েছে এসিকার বা সেভিন এগুলোর যে কোনো একটি প্রতি লিটার পানিতে 1 গ্রাম করে পানিতে ভালোভাবে মিশিয়ে স্প্রে করে দিবেন। এরপরে আমি আসছি হলো মুকুল বের হওয়ার পর মাটিতে যদি রস কম থাকে সেক্ষেত্রে কি করবেন? মুকুল বের হওয়ার পর মাটিতে যদি রস কম থাকে সেক্ষেত্রে 15 দিন পর পর সেচ দিতে হবে। তবে মনে রাখবেন মুকুল থেকে ফুল ফোটা অবস্থায় কোনো প্রকার স্প্রে করা যাবে না। আমের গুটি মোটর দানার মতো হলে প্রতি লিটার পানিতে 0.3 মিলি করে প্রতি লিটার পানিতে 3 মিলি করে প্লানোফিক্স যে হরমোন রয়েছে আপনারা 10 লিটার পানিতে 3 মিলি করে 10 লিটার পানিতে 3 মিলি করে প্লানোফিক্স যে হরমোন রয়েছে সেটি স্প্রে করে দিলে যে ফুল অর্থাৎ ফল ঝরে পড়ে এই ঝরে পড়াটা বন্ধ হবে, অথবা সুপারফিক্স নামে যে একটি হরমোন রয়েছে এটিও আপনারা দিতে পারেন। সেক্ষেত্রে 10 লিটার পানিতে 3 মিলির উপরে দেওয়া যাবে না, অথবা প্রতি লিটার পানিতে 20 গ্রাম ইউরিয়া পানি স্প্রে করলেও ফল ঝরা অনেকাংশে কমে যায়। দর্শক মনে রাখবেন সেপ্টেম্বর
অক্টোবর থেকে মুকুল বের হওয়ার আগ পর্যন্ত গাছের গোড়ায় কোনো সেচ দিবেন না। তো আজকে আমার এই পরামর্শগুলো যদি আপনি সঠিকভাবে পালন করেন, তবে আমের হপার পোকা, অ্যান্থ্রাকনোজ, পাউডারি মিলডিউ, পাতার দাগ রোগ, মুকুল ও পাতার সুটি মোল্ড রোগের ভালো প্রতিকার হবে এবং ফলনও আপনার চমৎকার হবে। তো দর্শক, কোনো কিছু জানার থাকলে অবশ্যই আপনারা নিচে কমেন্ট করবেন, কমেন্ট প্রশ্ন লিখলে আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। এর পরবর্তীতে আমের এবং লিচুর পরিচর্যা নিয়ে ভিডিও আসবে। আপনি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন, তবে সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আর একটি লাইক দিতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, আসসালামু আলাইকুম।